দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, উপজেলার ডাংশের ঘাটের বাবলু মাডির বসতবাড়িতে দেশীয় তৈরি ছোলাই মদ ক্রয় বিক্রয় করার সময় বাবলু মাডি, বাবুরাম বেসরা, গোপালচন্দ্র রায়, সানোয়ার হোসেন ও উপজেলার হলাইজানা গ্রামের ফারুক মিয়া, বড়ভিটা গ্রামের লিমন ইসলামকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।